নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজ আমি করব নিরামিষ চাউমিন কেটে নিয়েছি লম্বা করে দুটো আলু কিছুটা ফুলকপি একটা গোটা ক্যাপসিকাম কুচিও একটা গাজর পনেরোটার মতন সয়াবিন আমি আগে হালকা করে সেদ্ধ করে ছোট ছোট পিস করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা ছাড়ানো মটরশুঁটি এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভাজা বাদাম আপনারা চাইলে বাদাম ব্যবহার নাও করতে পারেন নিয়ে নিয়েছি নুন গোলমরিচ গুঁড়ো ও হলুদ গোটা বাদাম আমি শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম চাউমিন আমি প্যাকেট থেকে বের করে রেখেছি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে জল গরম করতে দিলাম জল গরম হয়ে এলে তে দিয়ে দিচ্ছি এক চামচ নুন চাউমিন করার সময় খেয়াল রাখতে হবে জল যেন একটু বেশি পরিমাণই হয় চাউমিন যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এরপর আমি চাউমিনগুলোকে আস্তে আস্তে জলে দিয়ে দিলাম আমি চার প্যাকেট চাউমিন নিয়েছি এবার চাউমিনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণ চাউমিন বেশিক্ষণ ফুটতে দেব না অল্প সেদ্ধ হয়ে এলেই ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এবার ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেলে প্লেন জলে ধুয়ে নিয়ে ছড়িয়ে রাখবো কিছুক্ষণ আমি এটা পুরোপুরি পেঁয়াজ ছাড়া ও সস ছাড়াই করেছি এরপর কড়াই ভালো করে ধুয়ে গ্যাসে গরম করতে দিলাম গরম হয়ে এলে এবার দিয়ে দিলাম সাদা রিফাইন তেল তেলটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে এলে এতে দিয়ে দেবো কেটে রাখা আলু এরপর আলুগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আলু ফুলকপি দেবার পর আমি সামান্য নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ এরপর আলু ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজর দেবার পর বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে গাজর নরম হয়ে এলে এতে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি সমস্ত সবজি এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণ যাতে সবজিগুলো মজে যায় এরপর ঢাকনা খুলে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন কুচিগুলো ভাল দিয়ে দেব। সয়াবিন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব লঙ্কা কুচি ও ছাড়ানো মটরশুঁটি এটা খেতে খুবই ভালো লাগে সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর সবজিগুলোকে আমি সরিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম ভাজা বাদামটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম সবজি কষানো হয়ে গেছে এবার চাউমিনগুলো কড়াইতে আস্তে আস্তে ঢেলে দেব সবজি শুদ্ধ চাউমিন ভালো করে উল্টে পাল্টে নিতে হবে কিছুক্ষণ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য সমস্ত সবজি ও চাউমিন ভালোভাবে মিশে গেছে আমি এই চাউমিন যেহেতু সস ও পেঁয়াজ ছাড়াই করেছি তাই এতে সামান্য দিয়ে দেব গোলমরিচ এটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন গোলমরিচগুলো দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আমার হয়ে গেছে নিরামিষ চাউমিন এরপর এটাকে আমি প্লেটে ঢেলে দিলাম প্লেটে ঢেলে পরিবেশনের আগে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ